আসসালামু আলাইকুম। লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এ আমরা সর্বদাই স্টার্টআপ নিয়ে যারা কাজ করছে বা স্টার্টআপ প্রতিষ্ঠা করতে ইচ্ছুক তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করে থাকি। আজকে আমরা লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর পক্ষ থেকে একটি জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা স্টার্টআপ শুরু করেছি বা স্টার্ট আপ শুরু করার মাঝপথে আমরা সময় নষ্ট করছি, কিন্তু সময় নষ্ট করা হচ্ছে একটি স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় বাধা। যে কোনো স্টার্ট আপ আপনি শুরু করেছেন এবং সে শুরু করার পরে দেখা যাচ্ছে যে আপনি সেই স্টার্ট আপটি মাঝপথে রেখে আপনি সময় নষ্ট করছেন বা কালক্ষেপণ করছেন, তখন আপনার স্টার্ট আপটি কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না। আপনার স্টার্ট আপটি সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে সময় নষ্ট না করে একাগ্র চিত্তে আপনাকে কি করতে হবে, স্টার্ট আপের পিছনে শ্রম দিতে হবে, স্টার্ট আপের পিছনে আপনাকে সময় দেওয়া লাগবে। যখন আপনি স্টার্ট আপের পিছনে সময় দিবেন যথেষ্ট পরিমাণ, তখন দেখা যাবে স্টার্ট আপটি একটি প্রতিষ্ঠা লাভ করছে। যদি আপনি স্টার্ট আপের পিছনে সময় না দেন এবং স্টার্ট আপটিকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে দেখা যাবে যে আপনার স্টার্ট আপটি প্রতিষ্ঠা লাভ করছে না। যে কোনো কিছুই আপনাকে সফলতা পেতে হলে বা যে কোনো স্টার্ট আপ শুরু করে আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই আপনাকে সেই স্টার্ট আপকে প্রচুর সময় দিতে হবে, এবং সেই স্টার্ট আপটিকে প্রচুর সময় দিয়ে সেই স্টার্ট আপটিকে কিভাবে কাজ করলে, কিভাবে কতটুকু সময় দিলে আপনার সেই স্টার্ট আপটি ভালো হবে এবং আপনার সেই স্টার্ট আপটি সামনের দিকে এগিয়ে যাবে, স্টার্ট আপটি পরিচিতি পাবে, সেই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। যদি দেখা যায় যে অনেক সময় স্টার্ট আপটিকে আমরা রেখে দেই বা স্টার্ট আপটিকে যদি আমরা সময় না দেই বা শ্রম না দেই, তাহলে দেখা যাবে যে এই স্টার্ট আপটি কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কিভাবে রুটিন মাফিক কাজ করলে বা কখন কিভাবে সময় দিলে দেখা যাবে যে সেই স্টার্ট আপটি সফলতা লাভ করছে, সেটি আপনাকে পূর্ব প্ল্যান অনুযায়ী করতে হবে। কারণ যে কোনো স্টার্ট আপ সফলতা পেতে হলে, যে কোনো স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে প্রচুর শ্রম দিতে হবে, প্রচুর সময় ব্যয় করতে হবে এবং প্রচুর রিসার্চ করতে হবে। যে কোনো স্টার্ট আপ সফলতা পেতে হলে সেই স্টার্ট আপের পিছনে অনেক রিসার্চ করতে হবে, সেই রিসার্চ কিন্তু সময় নিয়ে করতে হবে। কারণ সময় নিয়ে যদি আপনি রিসার্চ না করেন, আপনি ফিল্ড ভিজিট না করেন বা আপনি সেটি নিয়ে যদি ভালোভাবে গবেষণা না করেন, তখন দেখা যাবে যে স্টার্ট আপটি সামনের দিকে এগিয়ে যাবে না। পৃথিবীতে যত বড় বড় স্টার্ট আপ রয়েছে, তারা সেই স্টার্ট আপটি শুরু করার পেছনে অবশ্যই তাদের একটি শ্রম রয়েছে এবং তারা সেটি নিয়ে কাজ করেছে, ফিল্ড ভিজিট করেছে, সেটি নিয়ে তারা গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে। সবই আমাদের পিছনে সময় সময় প্রচুর পরিমাণ দিতে হবে আপনার স্টার্ট আপের পিছনে। কারণ আপনি একটি স্টার্ট আপ শুরু করে মাঝপথে যদি থেমে থাকেন বা থামিয়ে রাখেন, তখন সেই স্টার্ট আপ থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না। সেই সময় আপনাকে যে জিনিসটি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে কি, স্টার্ট আপটিকে আপনাকে প্রচুর শ্রম দিতে হবে এবং স্টার্ট আপটি কিরকম ভাবে কাজ করলে, কিভাবে কি করলে সেটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে। এবং স্টার্ট আপে যদি আপনি শুরু করে মাঝপথে থামিয়ে রাখেন এবং সময় না দেন, তখন এটি আপনার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং তখন আপনার স্টার্ট আপটি কখনোই আলোর মুখ দেখবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রচুর শ্রম দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এবং সব সাইট গুলো সময় নিয়ে আলোচনা করতে হবে, বুঝতে হবে, এবং কোনো কিছু না বুঝতে হলে অবশ্যই কনসালটেন্ট বা পরামর্শকের সাহায্য সহযোগিতা নিতে হবে, তখন আপনার সেই স্টার্ট আপটি সামনের দিকে সহজে এগিয়ে যাবে। তাহলে স্টার্ট আপের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দেখা যায় যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আসসালামু আলাইকুম।